জয় শ্রী গণেশ আলোচনা করব একটি অত্যাধুনিক গুরুত্বপূর্ণ সঞ্চার এবং যে সঞ্চারটি আগামী মে মাসের পয়লা তারিখে সংগঠিত হবে দেবগুরু বৃহস্পতি সঞ্চার দেবগুরু বৃহস্পতি বর্তমানে মেষ রাশিতে আছেন এবং মেষ রাশি থেকে তিনি রাশিতে প্রবেশ করবেন মে মাসের একদম শুরুতে কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় চরণে তিনি প্রবেশ দেখুন বৃষ রাশিতে বৃহস্পতির প্রবেশ এটি আমার মনে হয় বৃষরাশি প্রায় বারো বছর পর এমন একটি সঞ্চার যেটি কিন্তু অতীব মাত্রায় শুভ ফল প্রদান করতে পারে এর আগে আমরা দেখেছি দেবগুরু বৃহস্পতি বৃষরাশির দ্বাদশে অবস্থান করছিলেন এবং দ্বাদশে থাকাকালীন অবস্থায় দেখুন একটা প্ল্যানের যে প্লানেটি হোক না কেন নির্দিষ্ট কিছু ভাবে পূর্ণায় ভালো ফল দেয় না খুব বেশি ভালো ফল দিতে পারে না তাদের একটা বৃহস্পতি অপেক্ষাকৃত ভালো ফল কিন্তু প্রদান করেন এবং বৃষ রাশির ধর্ম ত্রিকোণে বৃহস্পতির অবস্থান চলবে প্রায় এক মাসের বেশি সমান দু হাজার পঁচিশের চোদ্দই মে পর্যন্ত এই সঞ্চারটা আমরা দেখতে পারবো তার মাঝে অক্টোবরের ন তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত তার একটা বক্রগতি থাকলেও ওভারঅল বাকি সময়টা কিন্তু বৃহস্পতি শুভ প্রদান করবে কোন কোন ক্ষেত্রে শুভ ফল প্রদান করতে পারে সেটা আমরা জানবো কোন কোন ক্ষেত্রে সমস্যা আসতে পারে সেটাও আমরা জানবো তবে এটুকু আপনাকে বলে রাখি যে এই সঞ্চারের শুভ ফল তুলনামূলক ভাবে প্রথমত রাশিতে অবস্থান করবে তার পঞ্চম দৃষ্টি বৃষরাশির পঞ্চমতম রাশিতে থাকবে তার সপ্তম দৃষ্টি থাকবে বৃষরাশির সপ্তমে এবং তার নবম দৃষ্টি থাকবে বৃষরাশির রাশির অনেকেই বিগত দিনে যেটা ফেস করলেন যে একটা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা হ্যাঁ এটা ঠিক কয়েকটা মাসে আমরা স্বাস্থ্য ভালোও দেখেছি বিগত বছর যদি ধরে কথা বলি কিন্তু ওভারঅল একটা দুটো মাস অন্তর অন্তর স্বাস্থ্য নিয়ে বৃষরাশির জাতক জাতিটাকে প্রভূত পরিমাণে ভোগতে হবে যার মধ্যে থাইরয়েডের সমস্যা ছিল যার মধ্যে ব্লাড প্রেশারের সমস্যা ছিল এবং পেটের প্রবলেম তো বৃষরাশির ক্ষেত্রে ছিল অনেকের ক্ষেত্রে স্কিনের প্রবলেম নিয়েও কিন্তু যথেষ্ট ভোগান্তি এসেছে যদি এখন আপনি আমাকে প্রশ্ন করেন যে এই জায়গাটাকে কতটা ইম্প্রুভ করা যায় আমি বলবো অনেকটা বেশি ইম্প্রুভ করার অবকাশটা বৃহস্পতির সঞ্চারের ফলে আমরা দেখতে রাশির অপেক্ষাকৃত শুভ সময় আসছে এবং হেলথের ক্ষেত্রেও তার শুভ ফলাফল দেখুন এই প্রসঙ্গে বিভিন্ন টেস্টের বিভিন্ন রকম ধারণা রয়েছে আমরা যদি সুন্দরম জ্যোতিষ কাব্য আমরা যদি ইয়াবানা জাতকা আমরা যদি জ্যোতিষার নবা নবনিতাম কিংবা বৃহৎ সংহিতা ইত্যাদি টেক্সটকে ভালো করে ফলো করুন কিছু কিছু টেক্সট বলছে যে হ্যাঁ রাশিতে যখন বৃহস্পতি অবস্থান করে কিছুটা শুভ প্রদান করে আবার অনেক টেক্সট বলছে যে না রাশিতেও বৃহস্পতি অত্যাধিক শুভ ফলাফল প্রদান করেন তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখব যে শুভ ফলাফল প্রাপ্তির সম্ভাবনা অনেকটা ইনক্রিজ করবে কারণ দ্বাদশেও বৃহস্পতি শুভ ফল প্রদান করে না তো দ্বাদশের থেকে অন্তত রাশিতে বৃহস্পতির অবস্থান অনেকটা বেটার সেটা কিন্তু মনে করা যায় দ্বাদশে কি প্রকৃত অর্থেই সবার ক্ষেত্রে অশুভ ফল প্রদান করেন না সব ক্ষেত্রেই যে অশুভ ফল প্রদান করবে সেটি নয় তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সংখ্যা গুরু ক্ষেত্রে কিছু সমস্যা আসে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের এই সঞ্চারের প্রভাবে আমরা প্রথমেই দেখতে পারবো আপনাদের হেলথের ক্ষেত্রে কোনো না কোনো ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে দীর্ঘমেয়াদী যে যে হেলথের সমস্যাগুলো আপনাদের গতানুগতিক ভাবে চলছে সেই হেলথের সমস্যাগুলোর কিছুটা উন্নতি সম্ভাবনা মেডিকেল সায়েন্স দ্বারা বা আপনার নিজস্ব লাইফস্টাইল নিয়ন্ত্রণের দ্বারা আপনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন তৎসহ যাদের মেন্টাল জায়গাটা কোনোভাবেই ঠিক হচ্ছে না এবং আপনি বারবার নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছেন পুনরায় আপনি খেয়াল করছেন আপনার মেন্টাল কন্ডিশনটা আবার বিপর্যয় করে যাচ্ছে যতবার আপনি চেষ্টা করছেন ঠিক জায়গায় আনার ততবার আপনি খেয়াল করছেন সেটি ডিস্টার্ব হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাদেরকে চলতে হচ্ছে আমি বলছি বৃহস্পতির এই সঞ্চার কিছুটা হলেও পজিটিভ ফলাফল আপনাদেরকে প্রদান করবে শুধু একটাই শর্ত যদি আপনার জন্মছকে এখন পাই এইট টুয়েলভ এই তিনটি ঘরের সম্মিলিত ভাবে কোনো দশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু এই সঞ্চারের ফলাফল শুভ হবে না ইভেন এই ধরনের দশা অন্তর্দশা চললে বৃহস্পতি যদি একাদশেও অবস্থান করে তাও শুভ ফলাফল আসবে না নির্দিষ্ট এই সঞ্চারের ক্ষেত্রে আরেকটা কথা আপনাকে আমি বলে রাখি সেটি হলো মেন্টাল প্রেশার নিয়ে বিভিন্ন রকমভাবে একটা সিচুয়েশন আপনাদের চলবো এবং অলরেডি চলেছে বলেই আমার মনে হয় তবে আপনিও বুঝতে পারছেন কিছুটা রিয়েলাইজেশন নিশ্চিতভাবে আসা উচিত বা আসছে যে ধীরে ধীরে পজিটিভিটি বাড়ছে এবং কোথাও যেন গিয়ে আপনি লক্ষ্য করবেন যে একটা জায়গা দু হাজার চব্বিশের মে মাস থেকে শুরু হয় দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো আপনার অর্থনৈতিক ক্ষেত্রে এই সঞ্চারের আলটিমেটলি কোনো শুভ প্রভাব থাকতে পারে কিনা দেখুন কিছু কিছু প্রফেশনের ক্ষেত্রে এই সঞ্চার অতিব শুভ ফল প্রদান করবে যার মধ্যে প্রথমেই থাকছে যারা এই মুহূর্তে সেলফ প্রফেশনে আছে অনিয়ন্ত্রিত পেশার মধ্যে অনেক বিশ্বরাশি জাত জাতি আমরা দেখতে পাই যার মধ্যে অনেকেই আছেন তারা মার্কেটিং এ আছেন অনেকেই আছেন অভিনয় জগতে আছেন অনেক বিশ্বরাশি জাত জাতি দেখা যায় তারা কিন্তু খুব সুন্দর সঙ্গীত পরিবেশন অভিনয় জগৎ নৃত্য জগৎ ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত থাকে বিশ্বরাশি খেতে যেমন পছন্দ করে খাওয়াতেও তেমন পছন্দ করে কিছু কিছু ক্ষেত্রে এদের গোড়ামিও আমরা লক্ষ্য করতে পারি কিন্তু মোটের উপরে খুব হইফুর রাশি নয় রেগে যায় মাঝে মাঝে বিশেষ করে গোয়ার মাঝে মাঝে আসে কিন্তু সেটি সব সময় নয় মানিয়ে নেওয়া বা মেনে নেওয়ার ক্ষমতাও বেশির থাকে বিশেষ করে রোধীর ক্ষেত্রে আমরা দেখি কৃত্তিকা একটু ওভার প্রোটেস্ট করে ফেলেন মৃগশিরার চঞ্চলতার জায়গাটা একটু বেশি কিন্তু মোটের উপরে তিনটে নক্ষত্রই কিন্তু নেগেটিভ নক্ষত্র নয় বা ঋণাত্মক নক্ষত্র নয় বৃষরাশি জাতক জাতিকাদের আরও বেশ কিছু বিষয় নিয়ে আমরা চর্চা করব এবং আমি যেটা বলছিলাম সেলফ প্রফেশন নিয়ে যারা সেলফ প্রফেশানে আছেন অনেকে টিচিং প্রফেশন শেখানার পড়ানার ও লার্নার হিসেবে কাজ করছেন অ্যাথলেটিক্স হিসেবে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফলাফল প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই ইনক্রিজ হচ্ছে অনেকেই যুক্ত রয়েছেন বর্তমানে বিশেষত লন নিয়ে হয়তো আপনি চর্চা করছেন আপনি প্রফেশন করছেন তাদের ধনাত্মকতা কিন্তু বাড়বে যারা যুক্ত রয়েছেন কাউন্সিল সাইকোলজিক্যাল হোক ডায়েট কাউন্সিলিং হোক বা আপনি নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করছেন শুভ ফলাফল প্রাপ্তির সম্ভাবনা বাড়বে সেলফ প্রফেশনে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের নেটওয়ার্ক মার্কেটিং যে কোনো ধরনের ডিজিটাল মার্কেটিং যে কোনো ধরনের স্পিল্যান্সিংয়ের সাথে আমি মনে করুন এই সঞ্চার আপনাদের জন্য শুভ ফলাফল বহন করে নিয়ে আসবে এই সঞ্চার আপনাদের কিন্তু ধনাত্মক প্রদান করবে শুধু কারক গ্রহ বৃহস্পতির দৃষ্টি ফলাফল সন্তান রাশির পঞ্চমে থাকে যাদের সন্তান সমস্যা আছে আই রিপিট দ্য বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের সন্তান সমস্যা আছে তাদের কিন্তু এই সঞ্চার অনেকটা হেল্প করতে পারে আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য দেখুন ঋগ্বেদ বৃহস্পতিকে বলছেন ব্রাহ্মণস্পতি যিনি যজমানের সর্বপেক্ষা হিত কামনা যিনি সবসময় হিহ মঙ্গল এইটার কামনা করেন তিনি বৃহস্পতি এই কারণে তিনি কখনো দেবগুরু আবার তিনি পরামর্শও দান করেন তাই তিনি মঙ্গল দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু সর্বাপেক্ষা শুভ নৈসর্গিক মত তাই বৃহস্পতির একটু কৃপা আপনাকে অনেকটা দিতে পারে তবে একটাই শর্ত আপনার বর্তমানে নেগেটিভ বলে চলবে না নেগেটিভ মানে এটা নয় দেখুন নেগেটিভ কম বেশি টুকটাক থাকতেই পারে কিন্তু হিউজ নেগেটিভ যেন না থাকে হিউজ নেগেটিভ বলতে আমি কি করতে চাইছি এখানে অবশ্যই আমাদের দেখে নিতে হবে হিউজ নেগেটিভিটি বলতে কোনোভাবেই যেন ফাইভ এইট সিক্স টুয়েলভ এই সমস্ত হাউসগুলি সম্মিলিত দশা অন্তর্দশায় আছে আর তার সাথে জন্মছকে বৃহস্পতিকে একটু বড়শালী বা একটু শুভ বা নিউট্রাল লিস্ট হতে হবে কারোর জন্মছকে দেখা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতি যিনি তিনি পাপপীড়িত অবস্থায় বসে আছেন দুটি ম্যালসিক প্ল্যানেটের মাঝে বসে আছেন বা তিনি কোনো না কোনোভাবে নিজস্ব শনি দ্বারা দৃষ্ট যে শনি জন্মছকে হয়তো নেগেটিভ রিপ্রেজেন্ট করে তাহলে কিন্তু আমরা পূর্ণাঙ্গ ফলাফল পাব না কারণ এর আগে আমরা কি দেখলাম বৃহস্পতি দ্বাদশে থাকলেও সে কিন্তু প্রাপ্ত কিন্তু শনি দ্বারা দৃষ্ট হয়েছিলেন যে কারণে আমরা কিন্তু প্রায় অনেক রাশির ক্ষেত্রে ভালো এক্সপেক্ট করে ভালো ফলটা পাই আচ্ছা এবার আমরা আসি তাহলে সন্তানের জায়গা থেকে বেশ কিছু পজিটিভিটি এক্সপেক্ট করা যায় যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ এবং বৃষ রাশির সন্তান যোগের জায়গাটা কিন্তু বেশ স্ট্রং বলে আমি মনে করি অনেকের ক্ষেত্রেই সেই পজিটিভিটি আসবে বা আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি এর পরের যে বিষয়টি বৃষরাশি জাতক জাতিকাদের জন্য নিশ্চিতভাবে প্রযোজ্য হচ্ছে সেটি হলো যে বা যারা এর আগে প্রফেশন করতেন কিন্তু কোনো কারণে সেলফ প্রফেশন ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে ভাবছেন যে কিভাবে অ্যাচিভমেন্ট করা যায় অন্য কোন বিষয়ের সাথে সংযুক্ত হওয়া যায় অন্য কোন বিষয়ের সাথে সংযুক্ত হলে শুভ ফলাফল করা যাবে এই ধরনের পরিকল্পনা চিন্তা যাদের আছে আমি বলবো যেটা করতে আয়দার সেটা করুন অথবা জন্মছক অ্যানালাইসিস করানোর মাধ্যমে লাইন অফ ওয়ার্ক আপনি যে কাজটা করবেন সেই কাজটি বা আপনার জন্মছক অনুসারে জ্যোতিষশাস্ত্র কি বলছে যে এই জাতক বা জাতিকার কোন ক্ষেত্রে সর্বাধিক ধনাত্মকতা প্রাপ্তি হতে পারে সেটিকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে সেটি যদি করা যায় তাহলে যেখানে ডেভেলপমেন্ট হওয়ার কথা পাঁচ সেখানে আমরা সাত ডেভেলপমেন্ট পাবো যেখানে নেগেটিভিটি হওয়ার কথা ষাট সেখানে আমরা হয়তো পঞ্চাশ নেগেটিভিটি পাবো এটা কিন্তু খুব ভাইটাল একটা বিষয় যেটা মাথায় রাখা প্রয়োজন এবং বৃষরাশির ক্ষেত্রে আমরা দেখতে পারবো যেহেতু সেভেন তে একটা অ্যাসপেক্ট থাকবে লুপিটারের এটি কিন্তু খুব ঘনাত্মক একটা পাইপ যাদের বিবাহ সংক্রান্ত বিষয়ে আটকে হচ্ছে দেখুন ফাইভ সেভেন নাইন কোথাও যেন গিয়ে লাভ ম্যারেজের ক্ষেত্রে যেমন পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে তার মানে এটা বুঝেনি তাদের যাদের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে কত হয়েছে সম্পর্কের মানুষের সাথে কোনো কমিউনিকেশন কোনো কানেকশন নেই তাদের ক্ষেত্রেও আমি কিন্তু মনে করি এই সঞ্চার কোনো না কোনো যোগাযোগ কোনো না কোনো কমিউনিকেশন এগুলোকে তৈরি করবে এই সঞ্চার অন্তত এই দিক থেকে নেগেটিভ নয় আপনাদের অনেকের যোগাযোগ কিন্তু হবে আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার কাছের মানুষের সাথে এর আগে আমরা দেখেছি যে অনেকের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে তারপরেও আপনি আশায় রয়েছেন এবং একটা কথা আপনাদের বলি যে যেহেতু আশায় আমাদের বাঁচতে হয় শুধু আশা রাখবো না মিথ্যা আশা ডেফিনেটলি আমরা রাখবো না এটুকু বলি অনেকের যোগাযোগ বাড়বে যাদের যোগাযোগ বাড়ার মতো পরিস্থিতি আছে এখন আপনি দেখলেন দু হাজার এই রেডে আশা রাখার কোনো মানে হয় আমার মনে হয় না এখানে আশা রাখার কোনো মানে হয় বা আশা রাখার প্রয়োজনীয়তা আছে তাহলে এখানে আমরা আশা রাখবো না পরিষ্কার যেখানে আশা রাখা যায় সেটি আপনি অনেক ভালো বোঝেন কারণ বৃশরাশিরা তাদের দক্ষতার বিকাশের দ্বারা যথেষ্ট ম্যাচুরিটি তৈরি করতে পারেন তো এই বিষয়ে দেখুন নক্ষত্র নিয়ে আলোচনা করব কারণ প্রচুর কিছু বলার আছে এই যে বৃহস্পতির সঞ্চার এটি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি সঞ্চার এটি একটা সাধারণ বিষয়বস্তু নয় যে এক কথায় বা দু কথায় একটা সঞ্চারকে আমরা আলোচনা করতে পারি যাই হোক যেহেতু সেভেন্থের কম্বিনেশন তাহলে আমরা দেখলাম যোগাযোগ বাড়বো অনেকের সাথে যোগাযোগ বৃদ্ধির অবকাশ দেখতে পাচ্ছি অনেকের যোগাযোগ কিন্তু আরো ধনাত্মক থেকে ধনাত্মক দিকে যাবে তাছাড়াও অনেকে আছেন যাদের বর্তমানে ম্যারেজ নিয়ে প্রবলেম হচ্ছে আপনি লাভ ম্যারেজ করতে চাইছেন কিন্তু বাড়ি থেকে বাধা সৃষ্টি করছে যার সাথে ভালোবাসার সম্পর্কে আছেন তার সাথেও মাঝে মাঝে আপনার অশান্তি ঝামেলা এগুলো চলে আসছে এই জায়গায় দাঁড়িয়ে আপনার একটাই পরিকল্পনা যে কিভাবে বিষয়টাকে নিয়ন্ত্রণ করা যায় দেখুন আমি একটা কথাই আপনাকে বলবো নিয়ন্ত্রণ করার মতো অবকাশ আছে একটু সময় নিন করতে পারবেন নিশ্চিতভাবেই হেল্পফুল একটা পরিস্থিতির জায়গা তৈরি হবে বা তৈরি হওয়ার মতো অবকাশ নিশ্চিতভাবেই আছে আর পরিবারের গুরুজনদের সাথে আলোচনা করাটা অবশ্যই করবে তার আগে নয় আমি যতদূর মনে করি যারা বিবাহ যারা বিবাহ যোগ্য আছেন জাতিকাদের মধ্যে তাদের অনেকেই বিবাহ সম্পন্ন হবে যে সময়কালটা শেয়ার করলাম দু হাজার চব্বিশের পয়লা পর থেকে সেই সময়কালে কিন্তু থাকছে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও যোগাযোগ বাড়বে পাত্র দেখা পাত্রী দেখা এর আগে যেটা হচ্ছে অনেকেই পাত্র পাত্রী রেখেছেন তারপরে যেটা আপনি খেয়াল করলেন বিয়ে নিয়ে গেল অন্য ধরনের একটা জটিলতা আসল তাই এই ধরনের ঘটনাগুলো অতি হয়ে গেছে আপনার তাহলে এই জায়গা থেকেও আমরা কিন্তু কিছুটা আই মিন টু সে পজিটিভ পেতে পারি প্রাপ্তির মতো অবকাশ নিশ্চিতভাবেই থাকছে এবং এটি বৃষরাশির জাতক জাতিকাদের শুভ সমন্বয় প্রদান করবে বলে আমি মনে করি এর পরের যে সঞ্চারটা নিয়ে এর পরের যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটা হলো বৃহস্পতির নাইন অ্যাসপেক্ট অ্যাজ এ রেজাল্ট আপনাদের অনেকেরই পিতা বা পিতৃব্যর সাথে সম্পর্কের জায়গাটা খারাপ হয়েছে পিতৃব্যের থেকে যে সম্পত্তি প্রাপ্তির জায়গা ছিল সেটা নিয়ে অনেক ডিটোরিয়েশন এসছে এবং অনেক ক্ষেত্রে আপনার পাওয়া জিনিস আপনার হওয়া জিনিস সেগুলো হয়নি বিশেষ করে আপনি কি দেখলেন একটা সম্পত্তি আপনি তৈরি করতে চাইছিলেন কিন্তু কোথাও যেন কি একটা বাধা চলে যে কারণে আপনি যে সম্পত্তিটা তৈরি করতে চাইছিলেন সেটা করতে পারলেন না এরকম প্রবলেম অনেক বিশ্বাসী জাতক জাতিকারাই ফেস করেছেন নতুন করে বলার মতো কোনো এটা নয় আবার অনেকের ক্ষেত্রে কি হলো আপনার হওয়া কাজ গাছ তারপরে গিয়ে আপনি দেখলেন না সেটা বন্ধ হয়ে এটাও বড় তবে আমি মনে করি যাদের এই ধরনের বাধা দৈব দুর্বিপাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা আছে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে গ্রোথ বা অপরচুনিটির জায়গা সেটি কিন্তু জাতক আপনাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়বস্তু থেকে উন্নতির সংযোগ লক্ষ্য করা যায় উন্নতির সংযোগের জায়গা অনেকটা শ্রম এর পরের বিষয় বৃষরাশি জাতক জাতিকাদের অ্যাকচুয়াল অ্যাচিভমেন্ট কতটা হতে পারে রিগার্ডিং মনিটারিং দেখুন এই সঞ্চার যেহেতু দুটো প্রফেশন একটা হলো সেলফ প্রফেশন এবং দ্বিতীয়ত বিজনেস ক্ষেত্রে প্রভূত উন্নতির সম্ভাবনা লাইন অফ যদি ঠিক থাকে আপনি যে প্রফেশনে এখন আছেন সেই যদি জন্য হয় এবং আপনার বাচ্চার যদি সিক্সে টুয়েলভ সিগনিফাই না করে তাহলে জানবেন পয়লা মের পর থেকে যে টাইমিংটা আপনার আসবে সেটা অনেকটা পজিটিভ যেহেতু শেয়ার মার্কেটের ক্ষেত্রেও আমরা ধনাত্মকতা বুদ্ধিপ্রাপ্ত হতে দেখব এবং যাদের শেয়ার মার্কেট মার্কেট যাদের বট শেয়ার মার্কেটকে পারমিট করেন তাদের ডেভেলপমেন্ট কিন্তু আমরা পয়লা পর থেকে দেখতে পাব তাহলে অর্থ সম্পত্তি পৈতৃক সম্পত্তি সেলফ প্রফেশন বিজনেস ইত্যাদি ক্ষেত্রে দক্ষতামূলক বিকাশের জায়গাটা অনেকটা বাড়ছে অ্যাজ এ রেজাল্ট আমাদের মনিটারি ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এবং এটি আলটিমেটলি আপনাদেরকে শুভ ফলাফল প্রদান করবে এ বিষয়ে কোনো সন্দেহ অন্তত আমাদের নেই এ বিষয়ে কিন্তু সন্দেহ রাখা যায় না আলটিমেটলি এই যে সঞ্চার আমি মনে করি মৃষরাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রেই ধনাত্মকতা নিয়ে আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করতে পারে তাদের যাদের জন্মছ পারমিট করছে না যাদের জন্মছকে বৃহস্পতি পাপ পীড়িত অবস্থায় রয়েছে যাদের জন্মছকে বৃহস্পতির বাইভ বর্ণহীন হিসেবে প্রযোজ্য সুতরাং সেই জায়গাগুলো বাদ দিয়ে বাকি জায়গাগুলিতে আমরা ধনাত্মক ফলাফল পাব সেটা শেয়ার মার্কেট হোক ইভেন সেটা পলিটিক্স হোক পলিটিক্স ক্ষেত্রেও কিন্তু প্রভূত ধনাত্মকতা বাড়তে চলেছে বৃষরাশির জাতক জাতিকাদের কিছু এডুকেশনের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে বিশেষ বিশেষ করে হায়ার এডুকেশনের ক্ষেত্রে ধনাত্মকতা বৃদ্ধির অবকাশ থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে আজকে অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর পয়লা মে থেকে মনিটারি করুন নাই অক্টোবর পর্যন্ত আজকের অনুষ্ঠান আমরা কিন্তু পয়লা মে থেকে অক্টোবরের নাই পর্যন্ত আলোচনা করেছি যদিও আমি চেষ্টা করব একটা নাক্ষত্রিক প্রেডিকশন বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির সঞ্চারের ভিত্তিতে আলোচনা করার অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ